ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা কি করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে ও রোজার জন্য মুখে নামায় না সুমা সুমাগাদান এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো শূন্য দ্বারা প্রমাণিত আমি কেরিম সাল্লাহ সাল্লাম বা সাহাবিরা কেউ রোজার নিয়ত মুখে এরকম কোনো গদ্বাদা কোনো দোয়া পড়ে করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধা আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরে খেতে উঠেছেন এটুকুই যথেষ্ট যে আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আসে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই ফারুক আহমেদ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায় স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভঙ্গের কোনো কারণ নয় যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে হয় ছিল না এবং আপনার ইচ্ছায় হয়নি বিধায় এর কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনার রোজা ভঙ্গের কোনো কারণও হবে না তবে হ্যাঁ স্বপ্নদোষের ফলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে গোসল করে আপনি ফজরসাল্লাহ তাদের করবেন কিন্তু সারি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয় অনেকে দেখা যায় যে শেষ মুহুর্তে সময় কম থাকে তিনি গোসল করা ছাড়া শাড়ি খাবেন না গোসল করতে গেলে আবার শাড়ি খেতে পারেন না তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই খোঁজ গোসল অবস্থায় শাড়ি খাওয়া যায় আল আমিন আপনি লিখেছেন রোজা রেখে পেট পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভেঙে যাবে না বিশেষ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছাকৃত ভাবে তখন রোজা ভাঙবে না যদি ইচ্ছাকৃত গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে আর পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জীবরাতে বা সাথে পেটে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার থুতু ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন এরপরেও যে এর গন্ধ গ্রাণ ইত্যাদি বা স্বাদিতে আপনি গলা দিঘা অনুভব করতে থাকেন বা যদি আপনার ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না অর্থে পেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না তবে রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ না করে দিনেবেলা বিশেষভাবে শখ করাটা হলো শূন্য আর ব্রাশ করতে চাইলে পেস্ট দিয়ে সেটা সারি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম কারণ ওলামাহরাম এটাকে মাকরু বলেছেন